সাত ঘন্টার তল্লাশি শেষে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা পৌরপিতা জয়দীপ দাসের ব্যারাকপুরের বাড়ি থেকে বের হল সিবিআই দল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাসের ব্যারাকপুর তালবাগানের বাড়িতে বৃহস্পতিবার সকাল 9:20 থেকে টানা 7 ঘন্টা তল্লাশি চালিয়ে দুপুর প্রায় 3:30 নাগাদ বের হলেন সিবিআই এর তদন্তকারী দল। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে তল্লাশি চালানো হয় জয়দীপ দাসের ব্যারাকপুরের বাড়িতে। খতিয়ে দেখা হয় তার এবং তার স্ত্রীর ব্যাংকের লেনদেন। তল্লাশি চালানো হয় জয়দীপ দাসের বাড়ির পাশেই থাকা তার কার্যালয় এবং গোটা বাড়িতে। খতিয়ে দেখা হয় জয়দীপ দাস এবং তার স্ত্রীর মোবাইল। সিবিআই এর পক্ষ থেকে জয়দীপ দাসের কাছে থাকা কয়েকটি কাগজ তদন্তের স্বার্থে নিয়ে যাওয়া হয়েছে, এমন কথাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তল্লাশি শেষে জানান রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জয়দীপ দাস। সিবিআই থেকে এসেছিলেন তারা, একটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে তাদেরকে সার্চ ওয়ারেন্ট দিয়েছে। সেই সার্চ ওয়ারেন্টের এগেনস্টে তারা সার্চ করলেন, পুরো বাড়ি সার্চ করলেন। তারা অনেকগুলো জিনিস তারা দেখতে চাইলেন, যে আমার কি অ্যাকাউন্ট আছে, কোথায় অ্যাকাউন্টে আমার ওয়াইফের কি অ্যাকাউন্ট আছে, আমাদের কি সম্পত্তি আছে। আর বাড়িতে দেখলেন যে কিছু কোনো রকম কোনো কাগজপত্র বা এই ধরনের কিছু আছে কিনা সেগুলো তারা সার্চ করলেন। তারা 9:20 বা 22 নাগাদ এসেছিলেন আপনাদের সামনে, এই মত প্রায় 3:00 নাগাদ ওনারা বেরিয়ে গেলেন। কি বিষয় নিয়ে এক্স্যাক্টলি? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে যে বিষয় নিয়ে সার্চ হচ্ছে সেই বিষয়ে, শিক্ষা তাই বললেন ওনারা। কি কি সিজ করলো এখন অবধি? সিজ করেছে দুটো কাগজ, সেই দুটো কাগজ আমাদের ওয়ার্ডেরই দুজনের ইন্ডিভিজুয়াল বায়োডাটা আছে। ওরা বায়োডাটা দেখতে পেয়েছে, লেখা আছে রিজুম। কোথায় ছিল এটা? আমার অফিসে, মানে এখানেই ছিল আর কি। ওই তো সব ওই অফিস সংক্রান্ত কাগজই দেখলো। সব নথিগুলো নিয়ে গেল? না কিছু নেয়নি, বললাম তো দুটো বায়োডাটা নিয়েছে। না কিছু জিনিস, কিছু বাড়ি কোনো তল্লাশি করে? হ্যাঁ পুরো বাড়ি। আপনি কিছু গঙ্গোপাধ্যায় ঘনিষ্ঠ, এই কারণেই কি আপনার উপরে? এটা আর বলে দেওয়ার ব্যাপার নেই, এটা কেউ একটা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিত্ব, তার অঙ্গুলি হেলনে এটা হচ্ছে, তারা চাইছে যে এটা হোক। দেখুন, আমি এই সাংবাদিকদের ডাকার জন্য আমি মেন্টালি তৈরি ছিলাম। আমি বলছি, আমার ওয়াইফ 3 বার টেট কোয়ালিফাইড হয়েছে, 2 বার আপার প্রাইমারির জন্য, 1 বার SSC-র জন্য। তিনি চাকরি পাননি আমার কাছে, তার সেই চাকরির যে ইন্ডিভিজুয়ালি চাকরির জন্য যে অ্যাডমিট কার্ডের জেরক্স এবং তিনি যে প্যানেলে ইয়ে করেছিলেন সেটাও আছে, আমি সেটাও আপনাদের দেখাতে পারবো পরবর্তীকালে। আপনারা যেটা মনে করবেন সেটাই বলবেন। আমি প্রথম কথা হচ্ছে, মামাটি মানুষের সরকারকে বদনাম করার একটা চক্রান্ত চলছে, তারা একটা প্রচেষ্টা কারা করছে আপনারা জানেন, আমি ব্যক্তিগতভাবে কার নাম বলবো, যারা করছে তারা করছে, যাদের ইচ্ছা যারা করবে। আপনি কয়েকদিন আগে একটা বিশেষ দায়িত্ব পেয়েছেন, তার জন্য কি আপনার নাম না? আমার মনে হয় বিশেষ দায়িত্ব বা দায়িত্বের জন্য না, সবসময় আমরা স্ক্যানারে ছিলাম, অনেক বছর ধরেই আমরা স্ক্যানারে আছি। যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস করি বা মমতা ব্যানার্জির দল করি, আমাদের সবারই এই পাবলিক স্পট লাইফেই আমরা আছি, তার জন্য করতেই পারে, আসতেই পারে তাদের না। জিজ্ঞাসা করলো যা যা ওনারা জানতে চেয়েছেন আমি বলেছি, আমি আমি যতটা পেরেছি ওনাদেরকে সহযোগিতা করেছি। ওনারা প্রত্যেকটা জিনিস আমার কাছ থেকে এখন অবধি যা যা চেয়েছেন আমি সবটাই দেওয়ার চেষ্টা করেছি ওনাদের। নিশ্চয়ই এই মা, এটা একটা প্রসিডিংস চলছে, আমার যদি কোনো জায়গায় সহযোগিতার দরকার আমি 100 বার কিছু বলে দেওয়ার সময় না কিচ্ছু বলেননি, কিছু বলেননি। ওনারা ওনাদেরকে স্যাটিসফাই করতে পেরেছি তাই ওনারা বেরিয়ে গেলেন, যদি স্যাটিসফাই না করতে পারতাম তাহলে ওনারা বসে থাকতেন। 9:20 নাগাদ ওনারা ঢুকেছেন, 9:20 আমি জাস্ট দেরিতেই আজকে উঠেছি, আমি মানে ঘুম থেকেই ডাইরেক্ট এসে দেখেছি ওনারা সিবিআই থেকে এসছেন। আমাকে বললেন যে আমরা সিবিআই থেকে আসছি, তাই আমি বললাম আমাকে 10 মিনিট টাইম দিতে হবে, আমি বাথরুম যাইনি। বললেন বাথরুম যাওয়া যাবে না, একটু বসুন। তারপর অবশ্যই বারবার করে ওনারা বলেছেন বাথরুম যান না যান, আমি আর তারপরে আর যাইনি, ওই একবারই গেছি। হ্যাঁ ফোন সার্চ না কিচ্ছু শেষ, বাড়ির সবার ফোন? হ্যাঁ আমার আমার ওয়াইফের, আমার দুটো ফোন, ওয়াইফের একটি ফোন, তিনটি ফোনই সার্চ করেছে। নিশিদিন পলিক্লিনিক। আমাদের ঠিকানা 157/17 জাফরপুর রোড, ব্যারাকপুর, নোনাচন্দনপুকুর, কলকাতা 122। যোগাযোগ 7439844142।
সিবিআই কর্তারা বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন জয়দীপ দাসের সমর্থকেরা। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।